はい。はい、はい、はい。শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমার একটু অন্যরকম, অন্যরকম বলতে সুস্বাদু। অনেক ভিডিও দেখি নানান জায়গার মিষ্টির, তাই ভাবলাম আমাদের শহর বালুরঘাটেরও কিছু মিষ্টির দোকান দেখাই। আর আমি যেসব মিষ্টির দোকান দেখাবো সম্পূর্ণ দোকানগুলো অনেক পুরনো দিনের। সেই যে আমরা রওনা দিয়েছি, আমার ভিডিওটা আরও বড় করার কথা ছিল কিন্তু একটা প্রবলেমে করতে পারিনি। এ দোকানটার নাম মাস্টার স্টল। এটা বালুরঘাট বুড়ি কালীবাড়ি মন্দিরের গলিতে। এই দোকানটার এক্সাক্ট কত বছর বয়স হলো তা জানি না, তবে অনেক বছর পুরনো দোকান। এই দোকানে খুব সুন্দর মিষ্টি পাওয়া যায়। আমি দুটো মিষ্টি ট্রাই করেছিলাম, দুটো মিষ্টির স্বাদ ভিন্ন ধরনের। একটা অরেঞ্জ ফ্লেভারের রসগোল্লা, অরেঞ্জের টেস্ট আসছে খুব সুন্দর, আর একটা স্পঞ্জের রসগোল্লা। এবার যে দোকানে যাব সেটা বালুঘাটবাসীর কাছে অত্যধিক পরিচিত নাম, তৃপ্তি কেবিন, অনেক পুরনো দোকান। আমি এই দোকানে ট্রাই করেছি সন্দেশ, তাছাড়া অনেক ধরনের মিষ্টি ছিল। সন্দেশটা নলেন গুড়ের ছিল, খুব টেস্টি, আর নলেন গুড়ের গন্ধটা বোঝা যাচ্ছিল। এর পরের দোকানটা যেখানে যাব সেই দোকানটা বালুরঘাটের অতি পরিচিত আর অনেক পুরনো দোকান, প্রায় 50 বছরের বেশি পুরনো। এই দোকানের মিষ্টি আজও বালুঘাটবাসীর কাছে খুব পছন্দের, আর খুব পছন্দের মিষ্টির মধ্যে জায়গা কুম্ভ করে নিয়েছে এই মিষ্টির দোকানটা। এ দোকানটাতে যেতে একটু দূরে, কারণ বালুরঘাট গার্লস স্কুলের ঠিক উল্টো দিকে দোকানটা, আর আমরা তো ছিলাম বাজারে। এই যে মনোরঞ্জন দোকান, আর সামনে বালুরঘাট গার্লস স্কুল। এ দোকানের প্রতিটা মিষ্টি বালুরঘাটবাসীর কাছে খুব পছন্দের। আমি এখান থেকে খেয়েছিলাম কাঁচাগোল্লা। এবার যে দোকানে যাব সেই দোকানের নাম সুইটস কর্নার। এই দোকানের সিঙ্গারা সবচেয়ে ছোট, 2 টাকা দামের। এই দোকান থেকে আমি বাড়ির জন্য মিষ্টি নিলাম আর সিঙ্গারা ট্রাই করলাম। সিঙ্গারাগুলো গরম গরম সবসময় পাওয়া যায়। বালুরঘাটের সবচেয়ে ছোট সিঙ্গারা এই দোকানে পাওয়া যায়। সিঙ্গারা যেমন গরম তেমন টেস্টি, তবে ছোট ছোট। এবার যে দোকানে যাব সেই দোকানটার নাম ইত্যাদি, তবে বালুরঘাটবাসীর কাছে একটা অনিমেষের দোকান বলেই পরিচিত। রাস্তায় যেতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট চোখে পড়ল, তো তাদেরকে সাহায্য করার পর আবার রওনা দিলাম আমার ভিডিওর উদ্দেশ্যে। এবার দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। এই যে দোকানটা, ভিতরে আর কিছু খাইনি, শুধু পান্তোয়া নিলাম। এই যে দোকান, ভিতরে পান্তোয়া প্যাকেট করে বাড়ি চলে এসেছিলাম। এরপরে আরও কয়টা দোকান দেখানোর কথা ছিল কিন্তু মনটা আর ভালো লাগলো না ওইসব দেখে, তাই বাড়ি চলে আসলাম। সব দোকানের মিষ্টিই ছিল ভালো। এই যে মিষ্টিগুলো, এ কারো যদি ট্রাই করার ইচ্ছা থাকে পান্তোয়া গিয়ে করবেন, সত্যি খুব সুন্দর। এটা আমি রিভিউ দিতে পারলাম না ওখানে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য থ্যাংক ইউ।